সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পাদক সাথে বলা আছে বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে তার মানে এক্ষেত্রে আমাদের একটি বৃত্ত দেওয়া আছে যে বৃত্তটা আমাদেরকে স্পর্শকটা অঙ্কন করে নিতে হবে তো আমরা বলতে পারি যে এখানে স্পর্শক অঙ্কন করাটা অনেক বেশি সহজ কারণ যে কোনো বৃত্তের স্পর্শক আঁকাটা একেবারেই সহজ শুধুমাত্র একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলেই হয় তো আমরা স্পর্শক অঙ্কন করার জন্য মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে তো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের আমরা বহিস্থ কোনো একটি বিন্দু আমরা এখানে হতে পারে এদিকে যে কোনো জায়গায় এখানে আমরা যদি বলি এ দেওয়া আছে তাহলে বহিস্থ একটি বিন্দু আমরা ধরি এ তো প্রথমত ও এবং এ যোগ করে দিই এবং এ বিন্দুতে স্পর্শক আঁকতে হবে এ বিন্দুতে স্পর্শক আঁকার জন্য আমরা এই এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে সেটাই হয়ে যাবে স্পর্শক তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করার যে নিয়মটা যে কোনো বৃত্তের ব্যাসার্ধ নিয়ে সেই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আবার আরেকটি বৃত্তচাপ এবং সেখান থেকে আরেকটি বৃত্তচাপ তাহলে এটা হলো 180 ডিগ্রি তার অর্ধেক এখানে তার অর্ধেক করে এটা আমাদের হয়ে গেল নব্বই ডিগ্রি অর্থাৎ হচ্ছে সেই স্পর্শক অর্থাৎ এ থেকে আমরা যদি এটাকে বলি যে এ বি তাহলে বি হচ্ছে সেই স্পর্শক যেটা অঙ্কন করতে বলা হচ্ছিল সেটাই অঙ্কন হলো তো আমরা এখানে অঙ্কনের বর্ণনা হিসেবে দিতে পারি যে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে যে জিনিসটা দেওয়া আছে এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট ও বিশিষ্ট বিন্দু কেন বলছে বৃত্তের কোন বিন্দুতে তাহলে এ একটি বিন্দু এ বিন্দুতে স্পর্শক আঁকতে হবে স্পর্শক আমাদেরকে আঁকতে হবে তো স্পর্শ আঁকতে হবে তো এই জায়গাটাতে আমরা অঙ্কনের স্টেপ বাই স্টেপ যে ধারাবাহিক ভাবে অঙ্কনটা করবো সেগুলো লিখে ফেলবো এক নঙে যে প্রথমত ও এ যোগ করি দ্বিতীয়ত দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে যে এ বিন্দুতে লম্ব এ এবি লম্ব আঁকি অতএব বি লম্বই ও ও বৃত্তের বৃত্তের কেন্দ্র কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট স্পর্শক এটাই ছিল অঙ্কন করার কথা এটাই অঙ্কন করা হলো একেবারে সংক্ষিপ্ত মানে খুবই ছোট একটা সম্পাদ্য শুধুমাত্র জাস্টের প্র্যাকটিসের জন্য আমার মনে হয় প্রত্যেকে পারবে ধন্যবাদ সবাইকে